Assalamualaikum, welcome to my channel Pranthus Blog. आज के हमें एक टी ब्रेड कोड़े देखा हो, ब्रेड जब से स्टार ब्रेड। ये टी कोनो स्टैंड छराई, शराशरी चूल्हा ते एक टी नॉनस्टिक पैनिंग कोड़े देखा हो। अमी ये जोनो प्रथमे एक टी डो तुरी कोड़े निबो। इस जोनो लागछे एक टेबिल चम्मच चीनी, एक डीम, एक टेबिल चम्मच घी, हाफ कप गुड़ दूध एवं हाफ कप कुसुम गरम पानी, एक चम्मच ईस्ट। अमी आगे कुसुम गरम पानी ते दूध टी खूब भालोभावे मिशिए निएछि। एखन चीनी दिए एवं ईस्ट दिए अमी भालोभावे मिशिए एटी 5 मिनिटेर जोनो रेखे दिब। এখানে আপনারা চাইলে যে কোনো লিকুইড দুধ সামান্য গরম করে ইউজ করতে পারেন। এখন একটি বলে আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি। ময়দাটিতে আমি এখন লবণ মিক্স করব। লবণটা আমি 1 চামচ ইউজ করেছি, আপনারা চাইলে আপনাদের স্বাদমতো ইউজ করবেন। এরপর আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে ময়দাটা খুব ভালোভাবে ময়ন করব। তৈরি হয়ে গেল আমার ডো। এখন আমি এটি একটি এয়ার টাইট বক্সে ভরে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন আমি একটি ফিলিং তৈরি করব। তার জন্য নিয়েছি মুরগি 4টি ব্রেস্ট পিস। এগুলোকে ছোট ছোট করে কেটে আমি একটি কিমা তৈরি করব। আমি আগে থেকেই চুলাতে একটি প্যান বসিয়ে রেখেছিলাম। প্যানটি এখন গরম হয়ে গিয়েছে। আমি এতে খুব সামান্য তেল ইউজ করব। এরপর আমি চিকেনগুলো আস্তে আস্তে এটাতে দিয়ে দিব। আমি ফার্স্টেই কোনো মশলা ইউজ করব না। মাংসগুলো আমি সাদা হওয়া পর্যন্ত তেলের মধ্যে ভেজে নিব। যখন মাংসটি সাদা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 চা চামচের মতো লবণ। আপনারা লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। 1/2 চা চামচ আদা ও রসুন বাটা। দিয়ে দিচ্ছি 4 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া, 4 চামচের 3 ভাগের 1 ভাগ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া দিব, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এটাকে এখন খুব ভালোভাবে নেড়ে মিক্সড করে নেব। এখন মাংসগুলোকে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি মাংসটাতে সামান্য কুসুম গরম পানি ইউজ করব যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যখন মাংসের পানিটা শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দিব এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি,
কিছু টমেটো কুচি। তবে আমি টমেটোর ভিতরের অংশটা নিইনি, শুধু বাহিরের অংশটাই আমি কুচি করে দিয়েছি। ফিলিংটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আমি এখন চিকেনটির সাথে কিছু চিজ খুব ভালোভাবে মিশিয়ে নিব। দুই ঘন্টা পর আমি বক্সটি খুলছি। দেখুন, আমার ডোটি ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এর ভেতর থেকে বাতাসটা খুব ভালোভাবে বের করে খুব ভালোভাবে মান করে নিব। ভাগ করে নিচ্ছি, এতে আমার রুটি বেলতে সাহায্য হবে। ছবিতে দেখতে পাচ্ছেন আমি রুটিটা কিভাবে বেলেছি। এখন একটি গ্লাসের সাহায্যে আমি গোল গোল করে কেটে নিব। এতে করে আমার ব্রেডের প্রত্যেকটি অংশ সমান থাকবে। এখন আমি সবগুলো সরিয়ে নিচ্ছি, এগুলোকে আমি সামান্য বেলে নিব। এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করবেন আমি কিভাবে এর ভাঁজটা দিচ্ছি। আমি পুরাটা আটকে ফেলবো না, অর্ধেক পর্যন্ত নিয়ে দুই পাশে খুব ভালোভাবে চেপে দিব, তারপরে ঘুরিয়ে এটাকে আমি আটকে দিব। আপনারা একটু খেয়াল করবেন আমি ভাঁজটা কিভাবে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। এখন আমি যেই প্যানটিতে ব্রেডটা তৈরি করব সেটাতে সামান্য ঘি ভালোভাবে ব্রাশ করে নিব। এখন এক এক করে আমি সবগুলো সাজিয়ে নিচ্ছি। সবগুলো সাজানো হয়ে গেলে আমি এটিকে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পরে দেখুন এগুলো কি সুন্দর ফুলে উঠেছে। চুলাতে আগে থেকেই আমি একটি তাওয়া দিয়ে রেখেছিলাম একদম চুলাটি বাড়িয়ে। এখন আমি চুলাটি একদম কমিয়ে যে পাত্রটিতে ব্রেডটা ভাজবো সেই পাত্রটি দিয়ে দিচ্ছি। এখন আমি এর উপরে সামান্য ঘি ব্রাশ করে দিব, আর তার সাথে দিচ্ছি একটি ডিমের কুসুম। কুসুমটি আমি খুব ভালো করে ফেটে নিয়েছি। এখন ব্রাশ দিয়ে এই কুসুমটা আমি উপর দিয়ে ব্রাশ করে দিব। তো আমি ব্রেডটি চুলায় তৈরি করছি, তাই এই ঢাকনার ফোঁটাটা আমি একটি কাগজ দিয়ে বন্ধ করে দিব। 10 মিনিট পরে আমি ঢাকনাটি খুলে এর মধ্যে কিছু চিজ দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা ভালো আসবে আর আমার ব্রেডটাও খুব সফট থাকবে। এই সময় চুলার আস্থা থাকবে একদম লো। 10 মিনিট পরে ঢাকনাটি খুলে দেখা যাক কী অবস্থা। চিজগুলো কি সুন্দর গলে গিয়েছে এবং আমার ব্রেডটাও বেশ ফুলে উঠেছে। আমি এটি আর 10 মিনিট পরে চুলা থেকে নামিয়ে ফেলব, অর্থাৎ এটি তৈরি করতে আমার মোট 30 মিনিট সময় লেগেছে। এখন আমি এটি নামিয়ে নিচ্ছি। যেহেতু আমি এটি চুলায় তৈরি করেছি তাই এটার উপরে হয়তো ইয়েলো কালারটা সেরকম আসবে না, তবে স্বাদের দিক থেকে কোনো অংশেই কমতি নয়। এটা খুবই সফট একটি ব্রেড। আমি এখন দেখাবো ব্রেডটি কেমন সফট হয়েছে। তৈরি হয়ে গেল আমার স্টাফ সফট ব্রেড। এটি আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন, আশা করি খুব ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক বা কমেন্ট দিয়ে জানান এবং আমার ইউটিউব চ্যানেল প্রাণদোষ ব্লগটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। একটি নতুন আমার হচ্ছে
চলো ভাইয়া এটা খেয়ে দেখি কেমন লাগছে। পাউরুটিটা অনেক সফট আর ভিতরে চিজটা অনেক মজা। পঞ্চাশ টাকা।